নাথুরাম গডসে মুর্দাবাদ। নাথুরাম গডসে মুর্দাবাদ। নাথুরাম গডসে মুর্দাবাদ। রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে দিব মুর্দাবাদ ধ্বনি। নাথুরাম গডসে মুর্দাবাদ। 30 জানুয়ারীত মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনত সভাপতি রঞ্জিত দাসের মুর্দাবাদ ধ্বনি। নাথুরাম গডসে মুর্দাবাদ। কৃষক নেতা অখিল গগৈ প্রত্যাহ্বান গ্রহণ করবলৈ সাজু রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাস। মহামানব মহাত্মা গান্ধীর 30 জানুয়ারীর মৃত্যুর দিনত মুকলিকৈও দিব নাথুরাম গডসে মুর্দাবাদ ধ্বনি। কোনো দেশদ্রোহী সন্ত্রাসবাদীক প্রশ্রয় নিদিয়ে ভারতীয় জনতা পার্টিয়ে, সেয়ে অখিল গগৈ প্রত্যাহ্বান অতি সহজেই গ্রহণ করেছে রাজ্যিক বিজেপির সভাপতিগৰাকীয়ে। আজি নাথুরাম গডসে জাতির পিতা মহামানব মহাত্মা গান্ধীক হত্যা করেছিল। ভারতের কোনো মানুষে এই জিন্দাবাদ ন মুর্দাবাদ স্বাভাবিকতে কব। আর ময়ও তখেতর লগত অহা 30 জানুয়ারী তারিখে যেহেতু গান্ধীজির যেহেতু সেইদিন মৃত্যুবরণ করেছিল, মই অখিল গগৈর লগতে একেলগে থাকি মই তখেতর লগত নাথুরাম গডসে মুর্দাবাদ ধ্বনি দিই। প্রথমে কৃষক নেতা অখিল গগৈক রাজ্যিক বিজেপির সভাপতিয়ে দিছিল এক প্রত্যাহ্বান। প্রতিটি অনুষ্ঠানের শেষত অখিলক ভারত মাতা কি জয় ধ্বনি দিবলৈ প্রত্যাহ্বান জানাইছিল রঞ্জিত দাসে। অখিল গগৈ যে যিকোনো সভাত সভার আরম্ভণিতে ভারত মাতা কি জয় আর সভার শেষত জয় অসম আর বন্দে মাতরম ধ্বনি কোয়ার কারণে মানে আহ্বান জানাইছিল অখিল গগৈক। এই কথাখান মানে আহ্বান জানাবলে কৈছিল যদি 100খন সভাত কব পারে তেতিয়াহলে মই রাজনীতি ত্যাগ করিম, এই কারণে কৈছিল যেহেতু ক্ষমতার লোভত অহা বলে কৈছিল। সেয়া মানি লৈছিল কৃষক নেতা অখিল গগৈ। পিছে তার এদিন পিছতে গেরুয়া দলটোৰ রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসলৈ অখিল গগৈৰ প্রত্যাহ্বান। রাজ্যিক বিজেপির সভাপতির সাহস আছে যদি কও নাথুরাম গডসে মুর্দাবাদ। মই তো সদায় ভারত মাতা কি জয় কব পাৰো, ভারত মাতা কি জয় কোৱাৰ সাগতে জয় এবার কই চাও। আর মহাত্মা গান্ধীক যে হত্যা করেছিল নাথুরাম গডসে, তেও এবার নাথুরাম গডসে মুর্দাবাদ বলে একটা স্লোগান দিও প্রত্যেকক্ষণ সভাত, তেতিয়াহলে মই সদায় সকলো সভাতে বন্দে মাতরম আর ভারত মাতা কি জয় কব। এনেদরে এতিয়া তুঙ্গত উঠা দুই নেতার বাকযুদ্ধই আমোদ দিছে রাইজ। রঞ্জিত দাসে প্রত্যাহ্বান গ্রহণ করার পাছত এতিয়া অখিল গগৈয়ে কি কয় সেয়াহে লক্ষণীয় হব। ক্যামেরাত হিতেশ ডেকার সহ বলেন ভট্টাচার্য, নিউজ 18, নর্থ ইস্ট।